আজকে কিছুক্ষণের জন্য ঘর আমাদের এখানে কেমন লাগছে আওয়াজ আর কেমন ঠান্ডা পড়িনি আরে জলটা শুকনো হয়ে গেল গাইজ গুড মর্নিং আজকে 15 তারিখ আর এখন টাইম 9:30 বাজে আবহাওয়া কিন্তু খুব খারাপ কালকে তো জলের জন্য বন্ধ হয়ে গেছিলো আর এখন সকাল সকাল চলে এসেছি সেট আপটা খুলবো এখানে আমাদের সমস্ত গাড়ি পার্ক করা আছে একটা দুটো আর এই সাইডে আছে এই যে তিনটা এইখানে তিনটা আছে টোটাল 5টা গাড়ি আর এইটার ভিতরে সেট আপটা পুরো লাগানো আছে আমাদের কাল রাত্রিবেলা এমন হঠাৎ করে জলটা এলো যে একদম সব কিছু ঢাকা দিয়ে প্রোগ্রাম বন্ধ করে দিতে হলো সব কিন্তু ঢাকা দিয়ে দিয়েছে আর এখন হালকা করে খুলে নিতে হবে সব কিছু দুটো বক্স এখন বাজিয়ে দিয়েছি আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে চান করতে এই যে দাঁতন নিয়েছি নিম দাঁতন আর এখন আমরা যাচ্ছি সেই কালকের ওই ড্যাম্পে ক্যানেলে ক্যানেল তাই তো ক্যানেলে যাচ্ছি এখানে আমি বিনোদ আর এই পেছনে আছে তনু চান করতে এসেছি গাইস ক্যানেলে আর এখন আবহাওয়া পুরো অন্ধকার করে পুরো জল পড়েছে তাই এইখানে আমরা সবাই মিলে ঢুকে দিয়েছি এখন আশেপাশে দাঁড়াবার জায়গা কোথাও নেই তার জন্য আমরা এইখানে কিন্তু ঢুকে গেছি আজকে কিছুক্ষণের জন্য ঘর আমাদের এইখানে কেমন লাগছে আওয়াজ আর কেমন খাবার দাবার খেয়ে আমরা এখন চলে এসেছি সেটামের কাছে আর সমস্ত তিরপল এখন নামিয়ে নিয়েছি কারণ রোদ দিচ্ছে সন্ধ্যা রান্নার মিস্ত্রি বিকাশ বিকাশ কি হচ্ছে রান্না আর তার সাথে আর সহযোগিতায় আছে এখন বাকি ওস্তাদ হই যে আর এই যে আরেক বন্ধু আজ একটা ছোটোখাটো ঝামেলার জন্য বক্সের আমাদের আজ সম্পূর্ণ কিছু সেট আপ বন্ধ হয়ে গেছে আর আমরা মেলা ঘোরাঘুরি করে সবাই মিলে এখন যাচ্ছি রুম আর আজ তো ঘুমাই দিব কিছু করার নাই যাব হ্যাঁ বলাবো দাঁড়া দাঁড়া এই খেজুর গাছ খেজুর গাছ ঘুরা এটা সাইডে বলছি হ্যাঁ এই তোর দেখানা বলছে সাইডে শুনো বলছি আমার জীবনটা হয়ে গেছে প্যান্ডেলের মতো সারা ভিতরে বাসে বাস কি আর বলবে হে সেটার উদাহরণ আমরা হালকা করে হালকা করে একটু দেখতে পারলাম তার জন্য উদাহরণটা বললাম যদি কি বল এটাকে সাইরি সাইরি যদি ভালো লাগে তো টুকু হাসবি আর নাই তো আর কি ভিডিওটা দেখবি ঠিক আছে চল তো গুড নাইট আর ডুমারি গ্রামের পুরা যে ডেকোরেশন প্রতিমা সব কিছু কিন্তু অন্য একটা লং ভিডিওর মাধ্যমে দেওয়া হবে সো এখন গাইজ গুড নাইট